প্রস্তুতি সাবলে সদায় আহো গতিকে আজি আহিলু অহা 20 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরি আহিব তার কারণেও পর্যবেক্ষণ করিলু আর কিন্তু মেলাখন আকো কইছো মেলাখন আমার অত্যন্ত আদরের জাগিরুদ মরিগাঁও রহা ডিমরিয়া এই অঞ্চলের অতি প্রাণর এই মেলাখন গতিকে মেলাখন লৈ আমি সদায় ব্যস্ত হও মেলাক লৈ মেলার সদায় খবর লও এবার দুবারমান আমি কোভিডের কারণে ভালকে মেলা পাতিব পৰা নাছিলু কিন্তু নিয়ম তিনখিনি আমি তেতিয়াও করেছিল কিন্তু এটা মেলা পাতিব পৰা হলো যেতিয়া আৰু ভালকে পাতিব পাৰো নেকি তার কারণে প্রত্যেকবারে যত্ন করো আর এবার আমার কারণে ভাল খবর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া 20 তারিখে আহিব তেখেতে আহি হয়তো এই মেলাখনের বা এই অনুষ্ঠানটোর এই জুনবিল মেলার অনুষ্ঠানটোর আরো কি উত্তরণ করব পারো তার কারণে নিশ্চয়ই সিরিয়াসলি কাম করব বলে মানে গভীরভাবে আশাবাদী আর বিশ্বনের প্রস্তুতি সাবলে সদায় আহো গতি আজি আহিলু অহা 20 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরি আহিব তার কারণেও পর্যবেক্ষণ করলো আর কিন্তু মেলাখন আকো কইছো মেলাখন আমার অত্যন্ত আদরের জাগিরুদ মরিগাঁও রহা ডিমরিয়া এই অঞ্চলের অতি প্রাণর এই মেলাখন গতি মেলাখন লৈ আমি সদায় ব্যস্ত হও মেলাক লৈ মেলার সদায় খবর লও এবার দুবারমান আমি কোভিডের কারণে ভালকে মেলা পাতিব পৰা নাছিলু কিন্তু নিয়ম তিনখিনি আমি তেতিয়াও করেছিল কিন্তু এটা মেলা পাতিব পৰা হলো যেতিয়া আরো ভালকে পাতিব পাৰো নেকি তার কারণে প্রত্যেকবারে যত্ন করো আর এবার আমার কারণে ভাল খবর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া 20 তারিখে আহিব তেখেতে আহি হয়তো এই মেলাখনের বা এই অনুষ্ঠানটোর এই জুনবিল মেলার অনুষ্ঠানটোর আরো কি উত্তরণ করব পারো তার কারণে নিশ্চয়ই সিরিয়াসলি কাম করব বলে মানে গভীরভাবে আশাবাদী আর বিশ্বাস।